পশ্চিম মেদিনীপুরের গড়বেতা টাউন আর তার পাশে গনগনি, চারদিকে লাল গেরুয়া মাটির পাহাড়ে ভাস্কর্য, কলোরাজোর জায়গায় শিলাই নদী। নদীর নাম শিলাবতী হলেও স্থানীয় ভাষায় একে শিলাই নদী বলে ডাকা হয়। বলা হয় মার্কিন দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। দূরত্ব কলকাতা থেকে 178 কিলোমিটার। লাল ও গেরুয়া মাটির নানান ভাস্কর্যের অপূর্ব দৃশ্য দেখে মনে হয় আমেরিকার অ্যারিজোনা। বর্ষার সময় শিলাবতী নদী 70 ফুট গিরিখাত দিয়ে বয়ে যায়, কিন্তু বর্ষা শেষ হলে পানি নেমে গিয়ে গিরিখাতের আসল সৌন্দর্য প্রকাশ পায়। নদীর পানিতে ক্ষয়ের কারণে লাল মাটির দেয়ালে প্রাকৃতিকভাবে গঠন হয়েছে নানান ভাস্কর্য, তবে বর্ষার সময় এর রূপ হয় ভয়ঙ্কর। গরমকালে নদীটি হেঁটে পার হয়ে ওপারে যাওয়া যায় সহজেই। শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব প্রাকৃতিক রূপ পরিলক্ষিত হয়। পশ্চিম মেদিনীপুরের গোপগড় একসময় ছিল গোপ রাজাদের রাজধানী। তার খুব কাছেই গড়বেতা লাগোয়া গনগনির মিনি গ্র্যান্ড ক্যানিয়ন। সেখানে আছে প্রাচীন বিখ্যাত সব মন্দির, 16 শতকে খনন করা রায়কোটা দুর্গ বা কালো ব্যাসল্ট শিলা দ্বারা নির্মিত কৃষ্ণরায় জিও মন্দির। এছাড়া আছে মল্লরাজার দুর্জন সিংহের তৈরি মন্দিরের প্রাচীন স্থাপত্যের নিদর্শন। নদীর ক্ষয়ের ফলে ল্যাটেরাইটে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসেন। বর্তমানে গিরিখাতের গভীরে প্রবেশ করার জন্য ও পর্যটকদের সুবিধার্থে পাথর কেটে সিঁড়ি করা হয়েছে। পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের ওপর দিয়ে একে বেঁকে চলা দ্বারকেশ্বর নদের সঙ্গে মিশে রূপনারায়ণ নাম দিয়ে সাগরে মিশেছে। ছোঁয়া খন্দকার সময় সংবাদ।